আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সব জিনিস। কিন্তু চিকেন কষাটা একটু অন্যভাবে বানাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে লেবু মধুর জল খাবো। যেদিন চিয়া সিডস ভেজানো হয় না সেদিন এই লেবু মধুর জলটা আমি খাই। এই ড্রিঙ্কসটায় ভিটামিন সি থাকার জন্য এটা স্কিনের জন্যও ভালো আর আমাদের ইমিউনিটিকেও কিন্তু এটা বুস্ট করে। তাছাড়া এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল কোয়ালিটিস আছে আর আমাদের ফ্যাট বার্ন করতেও এটা সাহায্য করে। তো আমি মাঝে মধ্যে এরকম একটা কোনো না কোনো ড্রিঙ্কস খাই। লেবু মধুর জলটা কিন্তু আমাদের মেটাবলিজমকেও বাড়ায়। সকালবেলা আমি যেহেতু কোনো চা বিস্কিট খাই না, তো লেবু মধুর জল খাওয়ার পর আমি একটু অ্যালমন্ড খাই। সকালবেলায় যদি এরকম কিছু হেলদি ড্রিঙ্ক বা এরকম গুড ফ্যাট কিছু খাওয়া যায় তাহলে কিন্তু সেটা আমাদের স্কিন বা শরীরের জন্য খুব ভালো হয়। আমি এখন একটু বাড়ি থেকে বেরিয়েছি কারণ একটু হাঁটতে যাব। ভালো ওয়েদার বাইরে, অনেক দিন ধরেই আগের সপ্তাহেও খুব ভালো ওয়েদার ছিল, কিন্তু ভাবলাম আবার হাঁটাটা স্টার্ট করি। সামারেই যদি না হাঁটা চলা করি তাহলে তো উইন্টারে তো ঘরে বন্দিই থাকতে হয়। তো চলো একটু বাইরে হেঁটে আসি। আর এখন না বাইরের টেম্পারেচারটা একদম পারফেক্ট, না গরম না ঠান্ডা, মানে এত সুন্দর রোদ উঠেছে। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে গা হাত পায়ে বেশ ভালো ব্যথা হচ্ছে। এখানে তো লোকের সবারই প্রায় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, আর যা হয় আর কি। মানে আমি টেস্ট করেছিলাম ব্লাড টেস্ট, সেখানে আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে ভালো মতোই। তো গায়ে একটু রোদ না লাগালে না হবে না। হাঁটতে হাঁটতে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এখানে রাস্তার ধার দিয়ে যত গাড়ি দেখছো এগুলো সব রোড সাইড পার্ক করে রেখেছে গাড়িগুলোকে। আর এই রোড সাইড পার্ক করতে কোনো টাকা পয়সা লাগে না, এটা পুরো ফ্রি। কিন্তু দেখো পাশ দিয়ে যেহেতু এত গাড়ি যাচ্ছে তো একটুখানি রিস্ক তো থেকেই যায়, কিন্তু এখানে ফ্রিতে গাড়ি রাখার জন্য এটা একটা অপশান। দেখতে পাচ্ছি রাস্তাটা কেমন ভেজা ভেজা লাগছে, বৃষ্টি হয়নি, কিন্তু এই জায়গাটা ভেজা হওয়ার একটাই কারণ এর চারপাশে সব এরকম জল দেওয়ার ব্যবস্থা আছে, যেখানে একদম পাইপ সেট করা এই ঘাসে জল স্প্রে হয় রেগুলার। আজকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, জল স্প্রে হওয়ার সময় যদি কখনো হাঁটতে বেরোই তোমাদের একবার দেখাবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদের গাড়ি এখানে রাখা হয়। যদিও এখানে গাড়ি রাখতে গেলে মাসে $100 মতো দিতে হয়, দেশের টাকা ওই 6,000 টাকা মতো পড়ে। আজকের ওয়েদারটা এতই ভালো তো প্ল্যান করেছি 1 কিলোমিটার তো হাঁটবই। বাড়িতে ফিরে গেছি, ফিরেই তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি ওট মিল, খুব ঝটপট হয়ে যায় এটা বানানো। 2 চামচ ওটস নিয়ে নিলাম এক একটা বাটিতে, তার ওর মধ্যে অল্প একটু দুধ দিয়ে 1 মিনিটের জন্য এটাকে গরম করে নেব। তারপর তার মধ্যে একটু কেটে রাখা আপেল আর উপর থেকে একটু মুজলি দিয়ে দেবো। মুজলির মধ্যে রোল্ড ওটস, তারপর ড্রাই ফ্রুটস, নাটস এইসব থাকে বলে আমি এটা দিয়ে খাই, এটা খেতেও বেশ টেস্টি হয়। আর উপর থেকে না আমি একটু মধু নিয়ে নিলাম, আমার একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তোমরা যদি চাও মধুটা না দিয়েও খেতে পারো। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কিচেনটাকে একটুখানি ঠিকঠাক করে ভাত বসিয়ে দিয়ে আসলাম। আর আজকে আমার খুব একটা বেশি রান্নাবান্না নেই, তার কারণ আমি আজকে ঘরের কিছু কাজ করব। তো জেনারেলি আমি খুব একটা বেশি ঘরের জিনিস, ঘরের গোছগাছ শেয়ার করি না, তো ভাবলাম ঘরের একটা অর্গানাইজেশনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকদিন ধরেই আমার এই ড্রেসিং টেবিলের অবস্থাটা না খুব খারাপ, দেখো কি পরিমাণ ধুলো হয়েছে। আমাদের তো আমি আগেই বলেছি এখানে কি পরিমাণ ধুলো হয়, যেহেতু আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হয় তার জন্যই এতটা ধুলো হয়। এখানে অ্যাপার্টমেন্টে তো সেভাবে কোনো ড্রেসিং টেবিল আমি কিনিনি, এরকম একটা ড্রেসার কিনে নিয়েছি, 3টে ড্রয়ার আছে এই ড্রেসারে। এখানে আমি সব আমার যাবতীয় সাজের জিনিস এখানে রাখি, আর তার সাথে এরকম একটা আয়না সেট করে নিয়েছি, এটাকেই আমি ড্রেসিং টেবিলের মতো করে ইউজ করি। আর এই ড্রেসারগুলোতে না অনেক কিছু আটে, অনেক দিন ধরে এটা গোছাবো গোছাবো করেও গোছানো হচ্ছে না। আজকে ভাবলাম এই জায়গাটাকে কিভাবে আমি অর্গানাইজ করি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে ড্রেসারের ভেতর থেকে সব কিছুকে বাইরে বার করে নিয়ে ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার কাছে এরকম একটা কালারফুল পেপার ছিল, গিফট র্যাপ করার যে পেপারগুলো হয় সেইগুলোকেই আমি একটু কাটিং করে এর তলায় পেতে দেবো। এতে কি হবে, দেখতেও ভালো লাগবে আর খুব একটা নোংরাও হবে না।
তো আমি তিনটে ড্রয়ারেই এরকম পেপার পেতে দিয়েছি। আর প্রথমে আমি আমার মেকআপ বক্সটাকে রেডি করব। এটা জানো আমার কোনো মেকআপ বক্স ছিল না, এটা পুরোটাই একটা আইশ্যাডোর বক্স ছিল। আইশ্যাডোটা শেষ হয়ে যাওয়ার পর এটাকে আমি মেকআপ বক্স হিসেবে ইউজ করি। তো এখানে দেখো দুটো পার্ট আছে, একটা উপরের দিকে কিছু রাখার জায়গা, নিচের দিকে। তো প্রথমে আমি সব আইশ্যাডো পিলগুলোকে রাখলাম, তার সাথে ব্লাশটাও রাখলাম, কারণ এইগুলো আমার খুব একটা বেশি প্রতিদিনে কাজে লাগে না, তো তার জন্য এগুলো নিচে রাখলাম। আর এখানে রাখলাম সব কনসিলার আর ফাউন্ডেশন, আর ফেস পাউডারগুলোও রেখে দিলাম, কারণ এগুলো হাতের কাছে রাখলেই ভালো। কাজল, মাস্কারা এইগুলো উপরেই রাখলাম, আর আমার কাছে অনেক কালারফুল কাজল আছে, সেইগুলোকে সব নিচের দিকে রেখে দিলাম, এগুলো তো প্রতিদিনে লাগে না। তো এই যে আমার মেকআপ বক্সটা একদম রেডি হয়ে গেছে, যেগুলো আমি হাতের কাছে চাইলেই পেতে পারি। তাড়াহুড়োর মধ্যে যেগুলো সবার আগে লাগে সেগুলো আমি উপরের দিকে রেখে রেখে দিলাম। আর আমার কাছে এরকম কিছু অর্গানাইজার আছে যার মধ্যে আমি ক্লিপ, গার্ডার এগুলো সব রেখে দিই, তাতে আমার সব কিছু বেছে নিতে না সুবিধা হয়। অনির্বাণের সব ঘড়িগুলোকে একটা ডাব্বার মধ্যে সাজিয়ে রেখে দিলাম। ট্রেসারের একদম ফার্স্ট ড্রয়ারেই আমি আমার এই মেকআপ বক্সটা, সানগ্লাস আর হচ্ছে ওই ঘড়ির যে বক্সগুলো সেইগুলো রেখে দেব। আর উপর থেকে সব আমার ঘড়িগুলো রেখে দিলাম, কারণ কোথাও বেরোনোর আগে এই মেকআপ, সানগ্লাস, ঘড়ি এইগুলো হাতের কাছে না পেলে না খুব প্রবলেম হয়। আর আমার মাথার হেয়ার ব্যান্ড এইগুলো সব উপরের তাকেই রাখলাম। ড্রেসারের সেকেন্ড ড্রয়ারে আমার সব অর্নামেন্টস রাখছি। এই ধরনের জাঙ্ক জুয়েলারিগুলো তো সবসময় কাজে লাগে না, এগুলো সেকেন্ড ড্রয়ারে রাখলেই আমার সুবিধা হয়। তো আমি এইগুলোর সাথে হেয়ার ড্রায়ার, কার্লার, স্ট্রেটনার এইগুলোও রেখে দিলাম। আর আমার কাছে এরকম কিছু মিনিয়েচার পারফিউম আছে যেগুলো বেড়াতে গেলে খুব ইউজ হয়, তো সেই পারফিউমের ডাব্বাটাও আমি এইখানেই রেখে দিলাম। আর এই মেকআপের যে ব্রাশগুলো সেইগুলোকে আমি একদম আমার হাতের কাছেই রাখতে চাই, তো ফার্স্ট ড্রয়ারেই আমি ওটা রেখে দিলাম, কারণ কোথাও বেরোনোর আগে এইটা সবার কাজে লাগে। কারণ ইন্ডিয়ান ওয়্যারের সাথে পড়ার জন্য আমার যত জাঙ্ক জুয়েলারি আছে সেগুলো সব আমি একদম নিচের ড্রয়ারে রাখবো, কারণ এইগুলো তো সারা বছর ইউজ হয় না। এই টিপের পাতা, সেফটি পেনের পাতা, তারপর মাথায় বাঁধার ফুল, এগুলো সব আমি নিচের ড্রয়ারে রাখলাম। আর এরকম একটা মেকআপ বক্স একদম আমি আমার হাতের কাছে রেখে দিই, যেগুলো আমার রেগুলার বেসিসের ইউজে খুব কাজে লাগে, যেমন অ্যালোভেরা জেল, একটা ফেস পাউডার, নেল কাটার, লিপ বাম, এই সব কিছুই আমি আমার প্রয়োজন অনুযায়ী একদম হাতের কাছে রেখে দিই। তাতে কী হয়, কোথাও যদি যাওয়ার হয় অত মেকআপ বক্স খুলে সাজার কোনো ব্যাপার থাকে না, এইটা থেকে নিয়েই আমি একটু রেডি হয়ে বেরিয়ে যেতে পারি। একদম উপরে ক্রিম, পারফিউম এইগুলো তো থাকেই, আর এর সাইডে একদম সরু একটা সেলফ করে আমার নেল পালিশ, লিপস্টিক এই সব কিছু রয়েছে। কারণ লিপস্টিক, নেল পালিশ আমি কোনো অর্গানাইজারের মধ্যে রাখলে না আমার সেগুলো পরা হয় না, এইভাবে থাকলে তাও আমি বেছে নিয়ে পরি। আমার এই ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি, তাড়াতাড়ি করে আগে স্নানটা সেরে নিলাম। মানে এত পরিমাণে ধুলো বাড়িতে হয় মানে বলার না, পুরো পাউডারের মতো। আমি যতটাকে ক্লিন করছি দেখছি আবার ধুলো পড়ে যাচ্ছে। তো আজকে অনেক বড় একটা কাজ মিটলো। এইদিকে আমি লাঞ্চটাও গুছিয়ে নিয়েছি। লাঞ্চে নিয়েছি ব্রোকলি ভর্তা আর রুই মাছ। আমি আমার দুপুরের খাবারে ব্রোকলিটা রাখছি, কারণ এতে প্রচুর ফাইবার আছে আর এখানকার দোকানে ফ্রেশ ব্রোকলিও পাওয়া যাচ্ছে। তো আমি না প্রতিদিন রান্না করি না, যেদিন ধরো আমার ঘর গোছানোর প্ল্যান থাকে আর আগের দিনই আমি কিছু রান্নাবান্না করে রেখে দিই। একটু বারান্দায় চলে এসেছি, তো বারান্দায় এসে দেখলাম আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ ভালোই লাগছে, সুন্দর রোদও উঠেছে। এখানে প্রায় 7:30 মতো বাজে, 9 পর্যন্ত এখন এখানে রোদ থাকে। খাওয়া দাওয়ার পর না একটু এডিটিং এর কাজ করছিলাম, একটু রেস্টও নিচ্ছিলাম, তো তারপর বারান্দায় এসে দেখলাম এত ভালো ওয়েদার। এই ওয়েদারে বাইরে থাকতে ভীষণ ভালো লাগে। কালে জল দিয়েছিলাম বলে এখন একটু জল স্প্রে করে দিচ্ছি গাছে। এখন আমরা একটু বারান্দায় এসে বসেছি, অনির্বাণের অফিস হয়ে গেছে। 8 সময় মোটামুটি ডাইরেক্ট মুখে সূর্যটা পড়ে, যেহেতু ওয়েস্ট ফেসি, তো আজকে দেখলাম সূর্যটা মুখে পড়ছে না, তো ভালো জায়গা, মানে মানে ভালো সিচুয়েশন একটুখানে বসে থাকার জন্য। হ্যাঁ, আচ্ছা ডিনারে কি বানাচ্ছ? ডিনারে বানাচ্ছি চিকেন কষা আর রুটি, কিন্তু চিকেন কষাটা একটু অন্যভাবে বানাবো। তো আমি ঘরে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি চিকেন বানানোর জন্য। এখানে প্রথমে একটা মশলা বানাবো বলে একটা বাটির মধ্যে সব গোটা মশলা নিয়েছি।
এর মধ্যে আছে অল্প একটু জিরে, ধনে, মৌরি, একটু দারচিনি, দুটো এলাচ, তিন চারটে লবঙ্গ, তিন চারটে মতো গোটা গোলমরিচ। এটা দিয়েই একটা মশলা বানিয়ে এই চিকেনটা রান্না করব। খুব সহজভাবে খুব কম টাইমে এই চিকেনটা হয়ে যায়, তোমরা একবার ট্রাই করতে পারো। তার সাথে 5-6 কোয়া রসুন, একটু আদা, দুটো পেঁয়াজ কোচানো, 1.5 খানা টমেটো কোচানো। অনির্বাণ এখানে চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি এখানে মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর এদিকে চপারে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটু বেটে নিলাম ভালো করে। এবার সর্ষের তেল গরম করে ওই পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এবার ওই চপারের মধ্যেই একটু টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। এখানে 1.5 খানা টমেটো পিউরি আছে। টমেটো পিউরিটা দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কোনো মশলা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। ওই মশলাটা দেওয়ার পর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেনের সাথে মশলাটা কষে গেলে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেখব যে যাতে কোনোভাবেই তলা না লেগে যায়। আর এই সময় আমি একটু নুন দিয়ে নিলাম। এবার কষানো চিকেন থেকে একটু অনির্বাণকে দিয়ে আসি, ও ওই চিকেন কষাটা খেতে খুব ভালোবাসে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর কষানোর টাইমেই আমি একটু আটা মেখে নিয়েছিলাম রুটি করব বলে। আর এদিকে আমার বাসন টাসন মেজে রান্নাঘরটাও মোটামুটি একটু ক্লিন করে রেখেছি। এবার আমি রুটিটা বেলে, রুটিটা ভেজে নিলেই কিন্তু আমাদের ডিনারটা একদম রেডি হয়ে যাবে। আমি রান্না চাপিয়ে একটু রান্নাঘর পরিষ্কার করতে থাকি, না হলে রান্নার পর এত কিচেন নোংরা হয়ে যায় যে পরে আর পরিষ্কার করতে ইচ্ছা হয় না। এই মাংসটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেও যেমন ভালো লাগবে, বাসন্তী পোলাও, জিরা রাইস এইগুলোর সাথেও কিন্তু ভালো যায়। আমি এইগুলোর মধ্যে কিছুই করিনি আজকে, প্লেন রুটি আর এই চিকেন। কে বলো কেমন হয়েছে? উফ, দেখতে যা লাগছে না, যা গন্ধ বেরিয়েছে, যা দেখতে যে বেরিয়ে যা দেখতে যা সুন্দর হয়েছে। আমি ওকে প্রথমেই বললাম আজকে একটু বেশিই খাবো, আমাকে আজকে একটু বেশি রুটি দিয়েছে, তিনটে এমন কিছু বেশি না আগে খেয়ে দারুণ হয়েছে। মনে হচ্ছে তিনটে রুটি তো হবে না, মনে হচ্ছে আরও কিছু রুটি চা লাগবে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।